গৃহশিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা দ্বিপদী বিস্তৃতির যে দ্বিতীয় অনুশীলনী তার জন্য প্রয়োজনীয় আলোচনা শেষ করেছি এবং এখন আমরা এই অনুশীলনীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব তোমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছো একটি সমস্যা সেটি হচ্ছে যে একটি দ্বিপদী রাশি ইকুয়াল টু দিয়ে একটা আরেকটা রাশি দেওয়া আছে তার মানে একটা সমীকরণের মতো দেওয়া আছে বলছে যে এত হলে এবং এর এখানে পি আছে যে দ্বিপদী রাশিতে আছে পি আর ডান পাশে যে রাশিটা আছে সেখানে আছে আর এবং এস হ্যাঁ আবার চলক এক্স তো আছেই তো এই সমীকরণটা ব্যবহার করে আমাদের পি আর এবং এস এর মান নির্ণয় করতে হবে তো দেখা যাক আমরা কিভাবে করতে পারি তো সেক্ষেত্রে আমি মনে করি এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা দিয়েই আমরা শুরু করতে চাই তো আমরা প্রথমেই লিখব এই কন্ডিশনটা প্রথমেই এটা লিখব পি মাইনাস হাফ এক্স হাফ এক্স হোল টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আর মাইনাস সিক্স এক্স হ্যাঁ প্লাস এস স্কয়ার ডট ডট দেওয়া আছে এভাবেই তুলব আমরা হুবহুব এবং আমরা এই যে বাম পাশে যে দ্বীপদী রাশিটা আছে এটা বিস্তৃতি করব তো দ্বিপদীর বিস্তৃতি যেহেতু তোমাদের রীতিপন্দি জানা আছে যে দ্বীপদীর বিস্তৃতি কিভাবে করতে হয় ইতিমধ্যে তোমরা যেটা জানো সেভাবেই তোমরা করবে যেমন পি টু দি পাওয়ার সিক্স প্রথম পদটাই হবে পি টু দি পাওয়ার সিক্স তারপর প্লাস এই যে এম বলতে কিন্তু এই যে এই ঘাত সিক্স সিক্স সি এখানে কিন্তু ওয়ান হবে আর এর জায়গাতে কিন্তু আছে পি এই যে এটা এ এর জায়গায় আছে পি এর পাওয়ার হবে এই যে এই দুইটা সংখ্যার বিয়োগ ফল সিক্স এবং ওয়ানের বিয়োগ তার মানে ফাইভ আর এক্স এর জায়গায় কিন্তু আছে মাইনাস হাফ এক্স তাহলে আমরা লিখবো মাইনাস হাফ এক্স হোল টু দি পাওয়ার এই যে সি এর সাথে যা আছে তাই এটা এখানে অবসর না লিখলেও সমস্যা নেই প্লাস এবার আমরা রাইট এই যে তৃতীয় পদ এটা আর পি টু দি পাওয়ার এই যে এই দুইটার বিয়োগ ফল তার মানে ফোর এবং এক্স টু দি পাওয়ার এক্স বলতে এখানে হাফ এক্স হাফ এক্স এর পাওয়ার হবে এবার এই যে সি এর নিচে আছে টু এই টু এখন দেখো আমরা কিন্তু অলরেডি তিনটি পদ লিখেছি এই যে পিডি গর সিক্স একটি পদ এটা আর একটি পদ এটা আরেকটা একটা পদ আর ডান পক্ষে কিন্তু তিনটি পদই আছে সুতরাং এই বিস্তৃতি আর না করলেও চলবে অর্থাৎ তিনটি পদ পর্যন্ত বিস্তৃতি করে ইকুয়াল টু ডান পাশের অংশটা লিখবো আমরা নাইনটি সিক্স আর মাইনাস নাইনটি সিক্স এক্স প্লাস এস এক্স স্কয়ার আশা করি এই যে আমি লাইনটা করলাম এটা তোমরা বুঝেছ বাম পাশের দ্বিপদী রাশিটা জাস্ট বিস্তৃতি করেছি তিন পদ পর্যন্ত কেননা আমাদের ডান পাশে আসলে আমরা প্রথম তিনটি পদ দেখতে পাচ্ছি এজন্য কিন্তু দ্বিপদী রাশিটার বিস্তৃতি সম্পূর্ণটা না করে প্রথম তিনটি পদ পর্যন্ত বিস্তৃতি করেছি এখন যে কাজটা সেটা হলো যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর সহগ এখানে মাইনাস নাইনটি সিক্স এখানে এক্স এর সহক কি আছে সেটা আমরা এক কাজ করি আমরা আগে সরল করে নিই পরে আমরা শহ বিবেচনা করব। আগে আমরা একটু বিস্তৃতি আর একটু সরল করে নেব তার মানে এখানে টু দি এটা থাক আর এই যে এই মাইনাসের মধ্যে কিন্তু বিজোর পাওয়ার দেখো পাওয়ার আছে এখানে ওয়ান তাহলে এই মাইনাস মাইনাসই থাকবে আর মাইনাসে প্লাসে এটা হবে মাইনাস সিক্স সি ওয়ান মানে কিন্তু সিক্স আর এই যে এখানে আছে হাফ সিক্স ইন্টু হাফ তার মানে কিন্তু থ্রি তাহলে সিক্স ওয়ানের পরিবর্তে এখানে চলে আসলো থ্রি এই যে এই হাফ থাকার কারণে কিন্তু থ্রি আসলো না হলে কিন্তু সিক্স ওয়ান মানে সিক্স থাকতো বুঝতে পেরেছ নিশ্চয় আর পি টু দি পাওয়ার সিক্স এটা পি টু দি পাওয়ার সিক্স না ফাইভ এবং এখানে আছে একটা এক্স এক্স এর পাওয়ার ওয়ান তার মানে এক্স একইভাবে এই যে সিক্স সি টু এটাকে কিন্তু তোমরা নিশ্চয়ই ভাঙতে জানো যে সিক্স সি টু ক্যালকুলেটর থেকে সরাসরি করতে পারো অথবা এই যে এভাবে করতে পারো সিক্স গুণন ফাইভ যেহেতু নিচে টু আছে আর নিচে হল টু গুণন ওয়ান তাহলে টু দ্বারা এই কাটলে কিন্তু কিন্তু তাহলে তাহলে এটা আসবে আর তার নিচে থাকবে টু এখানে আমাদের আমরা পাবো তার আগে চিহ্নের চিন্তা করি এই যে চিহ্ন মাইনাসের উপরে কিন্তু পাওয়ার আছে জোর সংখ্যক কাজে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাজে প্লাজে প্লাস আর সি টু তো ফিফটিন এটা ক্যালকুলেটর থেকে ডিরেক্ট করবে আর এই যে নিচে টু আছে এই টু এর মধ্যে কিন্তু স্কোয়ারও আছে সুতরাং এটা আসবে ফোর তাহলে সিক্সি টু আর এই যে এই হাফের হিসাব শেষ এবার পি টু দি পর ফোর টু দি স্কয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এই যে প্রথম পদের পর মাইনাস তারপরে প্লাস এরপরটা কিন্তু নিশ্চয়ই মাইনাস রাইট মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে আসবে বোঝা যাচ্ছে সুতরাং মাইনাস দিয়ে এই যে ডট ডট দিয়ে দিলাম আর কিন্তু সবগুলোই প্লাস না সবগুলো প্লাস নাই এটা মাইনাস প্লাস এটা আসলে মাইনাস হওয়ার কথা কিন্তু প্রশ্নে এখানে মাইনাস প্লাস প্লাস দিয়েছে প্লাস দিয়ে লিখলাম ওকে এতে কোনো সমস্যা নেই আমরা যদি এটা প্লাস দিয়ে লিখি তাতেও কোনো সমস্যা নেই হ্যাঁ এবার আমরা যেটা করতে পারি এটা একেবারে দ্বিপদী বিস্তৃতের একেবারে সরল সাধারণ রূপে চলে আসছে সুতরাং এবার এই সমীকরণ থেকে আমরা এই এক্স স্কোয়ার এর সহগ এক্স এর সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করতে পারি আমরা এই বাংলাটাই এখানে লিখবো যে এখন এক্স স্কয়ার কমা এক্স এর সহক এই দুইটার সহক এক্স স্কোয়ার এবং এর সহক এবং ধ্রুবক এবং পদ ধ্রুবক পদ লিখছি কেন এখানে ধ্রুবক পদ আছে আর এখানে ধ্রুবক পদ আছে সিক্স হ্যাঁ ধ্রুবক পদ সমীকৃত করে সমীকৃত করে সমীকৃত করে পাই সমীকৃত করে পাই হ্যাঁ তোমরা এটা নিশ্চয় করেছো এটা তোমাদের হায়ার মেথের আরো একটা জায়গায় খুব চমৎকারভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের যখন তোমরা আংশিক ভগ্নাংশ করেছ সেখানে কিন্তু এই সমীকৃত করার ব্যাপারটা ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা করেছ আর যারা করো নাই তারা একটু ভালো করে লক্ষ্য করো তাহলেই বুঝবে যেমন এক্স স্কোয়ারের শখ বলতে দেখো ডান পক্ষে এক্স স্কোয়ারের শখ কিন্তু এখানে আছে এস আর বামপক্ষে এক্স স্কোয়ার এর শখ আছে ফিফটিন বাই ফোর টু দি পাওয়ার ফোর তাহলে এই এস ইকুয়াল টু এত এটা আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এই বাই ফোর পি টু দি পাওয়ার ফোর এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ারের এর শখ সমীকৃত করে একইভাবে আমরা এখন এক্স এর শখ সমীকৃত করবো লক্ষ্য করো ডান পক্ষে এক্স এর শখ আছে মাইনাস নাইনটি সিক্স আর বাম পক্ষে এক্স এর সহগ আছে মাইনাস থ্রি পি টু দি পাওয়ার ফাইভ তাহলে এই যে উভয়টার এখানেও কিন্তু মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাস কে অ্যাভয়েড করতে পারি বা তুমি লেখার সময় সরাসরি এটাই লিখতে পারো মাইনাস থ্রি পি টু দি পাওয়ার ফাইভ হ্যাঁ মাইনাস কে কিন্তু অ্যাভয়েড করেও লিখতে পারতে উভয় পক্ষ থেকে হ্যাঁ এখানে এক্স এর সহগটুকু নিলাম ইকুয়াল টু এ পাশে এক্স এর সহগ আছে মাইনাস নাইনটি সিক্স মাইনাস নাইনটি সিক্স এটা তুমি দুইয়ে দিয়ে দিতে পারো আমরা কোনো যদিও এখানে ক্যালকুলেশন করতে পারবো সরাসরি পি এর মান বের করতে পারবো কিন্তু করলাম না পরে করব। আর এবার আমরা ধ্রুবক পদ সমীকৃত করবো দেখো এখানে আছে আর এখানে আছে পি টু দি পাওয়ার সিক্স ইচ্ছে করলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু পি টু দি পাওয়ার সিক্স অথবা লিখতে পারি পি টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু আর এতে কিন্তু কোনো সমস্যা নেই এটা আমরা পেলাম ধ্রুবক পদের ধ্রুবক পদ সমীকৃত করে এভাবে যে x স্কয়ারের সহগ সমীকৃত করে পেলাম এক নং সমীকরণ এক্স এর সহগ সমীকৃত করে পেলাম দুই নং সমীকরণ ধ্রুবক পদ সমীকৃত করে পেলাম এই তিন নং সমীকরণ এবার আমরা এই তিনটি সমীকরণ সমাধান করে এস এক্স এবং আর এর মান আর পি এবং এস এর মান বের করে নিতে পারবো তো চলো আমরা সেই কাজটা শুরু করে দেই প্রথমেই দেখো দুই নং থেকে কিন্তু আমরা পি এর মানটা পেয়ে যেতে পারি দেখো দুই নং এ যেহেতু পি ছাড়া অন্য কিছু নেই সেজন্য দুই নং থেকে আমরা পি এর মানটা বের করে নেই উভয় পক্ষকে মাইনাস থ্রি দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু এ পাশে থাকবে পি টু দি পাওয়ার ফাইভ আর ও পাশে আমরা থ্রি দ্বারা এটা ভাগ করলে থার্টি টু পাবো আর থার্টি টু মানে কিন্তু টু টু দি পাওয়ার ফাইভ থার্টি টু মানে টু টু দি পাওয়ার ফাইভ তুমি এবারে এভাবে ডিরেক্ট লিখে দিতে পারো তাহলে পি টু দি ফাইভ টু টু ফাইভ তাহলে পি ইকাল টু টু নিশ্চয়ই এটা আর ব্যাখ্যা দিতে হবে না আশা করি যে যেহেতু শক্তি উভয় পক্ষের শক্তি সমান সুতরাং ভিত্তি ইকাল টু ভিত্তি এটা নিশ্চয়ই তোমরা জানো যাই হোক তারপরেও একটু বললাম কেননা অনেকের অজানা থাকতে পারে পি ইকাল টু টু পেলাম এবার লক্ষ্য করো আমরা তিন রঙে যদি পি এর মান বসিয়ে দেই তাহলে কিন্তু আর এর মান পাবো তাহলে এবার চলো তিন রঙে আমরা সরাসরি পি এর মান বসিয়ে দেই হ্যাঁ এই যে তিন নং থেকে তিন নং থেকে এখানে তিন নং এর পি এর মান বসিয়ে দেব এই যে আর ইকুয়াল টু পি এর মান হবে এখানে টু 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 দি পাওয়ার সিক্স তো টু টু দি পাওয়ার সিক্স সমান কত হবে সিক্সটি ফোর টু টু দি পাওয়ার সিক্স ইকুয়াল সিক্সটি ফোর আচ্ছা এবার আমরা দেখো পি এর মান পেলাম আর এর মান পেলাম এখন আমাদের দরকার এস এর মান এখন আমাদের দরকার এস এর মান এস ইকুয়াল টু ফিফটিন বাই ফোর পি টু দি পাওয়ার ফোর এবার আমরা এক নং থেকে দেখো আমরা সরাসরি এস এর মান বের করতে পারবো এই যে s ইকুয়াল টু ফিফটিন বাই ফোর আর পি টু দি পাওয়ার ফোর তার মানে পি এর মান টু টু দি পাওয়ার ফোর তাহলে দেখো টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন তাহলে ফিফটিন বাই ফোর ইন্টু সিক্সটিন এবার এটা দ্বারা যদি এটা কারি ফোর কেটে দিলে চার পনেরো ষাট তাহলে দেখো আমরা কিন্তু এখন ফিনিশিং লাইনটা লিখে দিতে পারবো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আরো একটি অঙ্কের সমাধান করবো এবং সেটা তোমরা দেখো যে অঙ্কটা হচ্ছে প্লাস ধরো হাফ এক্স বা এক্স বাই টু যাই লেখো হাফ এক্স হোল টু দি পাওয়ার সিক্স এর বিস্তৃতির এর বিস্তৃতির এর বিস্তৃতির ধরো বলা হলো এক্স কিউবের সহগ সহক নির্ণয় করো এক্স কিউবের সহগ সহক সহক নির্ণয় করো সহক নির্ণয় করো নির্ণয় করো এখন কথা হলো কি এই অঙ্কটা যদি আমরা করি সরাসরি তুমি কিন্তু বিস্তৃতি করেও এক্স কিউবে শখ পেতে পারো যেমন আমি অঙ্কটা দুইভাবে করব সরাসরি বিস্তৃতি করে করা যাবে আবার বিস্তৃতি না করেও কিন্তু আমরা এক্সকিউবে শখ বের করতে পারবো এই জায়গায় তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে বিস্তৃতি না করে কি করে সম্ভব হ্যাঁ সেটাই আমি দেখাবো ওটাই মূল উদ্দেশ্য এই অঙ্কটা বাছাই করার এটাই মূল উদ্দেশ্য যে আমরা বিস্তৃতি না করেও আমরা এ ধরনের অঙ্ক করতে পারবো অর্থাৎ এক্স কিউবের শখ বলুক এক্স টু দি পাওয়ার ফাইভের শখ বলুক যাই বলুক বা এখানে ঘাত অনেক বড় ঘাত দিয়েও বলতে পারে টু দি বের করো এভাবেও যদি বলে সেগুলো আমরা করতে পারবো সেটাই আমি দেখাবো যে দুইভাবেই আমরা অঙ্কটা করব প্রথমে আমরা বিস্তৃতি করেই করি প্রথমে বিস্তৃতি করেই করব এক্স কিউবের শখ তাহলে আমরা বিস্তৃতি করি ওয়ান প্লাস হাফ এক্স ওয়ান প্লাস হাফ এক্স হোল টু দি পাওয়ার সিক্স হ্যাঁ এটা যদি আমরা বিস্তৃত করি তো প্রথম পদ তো ওয়ান টু দি পাওয়ার সিক্স তার মানে প্লাস দ্বিতীয় পদ নিশ্চয়ই সি আর যাই হোক তার মানে এটা হিসাব করবো এই যে ওকে আর এই যে ওয়ানের এর পাওয়ার সিক্স মাইনাস ওয়ান তার মানে ওয়ান টু দি পাওয়ার ফাইভ সেটা কিন্তু আমরা লিখি নাই হ্যাঁ ওকে এবার তারপরের পথ সিক্স সি টু এখানে তাহলে হাফ এক্স হ্যাঁ হোল টু দি পাওয়ার এই যে টু এই যে সি এর নিচে যা থাকে তাই প্লাস এরপরে আমরা লিখবো সিক্স সি থ্রি এবার হাফ এক্স এখানে পাওয়ার হবে থ্রি এক্স কিউব পর্যন্ত কিন্তু আমরা পেয়ে গেছি দেখো এখানে কিন্তু এক্স কিউব আসছে সুতরাং আর না করলাম তাই না এবার চলো ওয়ান প্লাস এই যে সিক্স সি ওয়ান মানে কিন্তু সিক্স গুণন এই যে এখানে আছে হাফ এক্স এই যে হাফ এক্স

5 গুণন 4 আর 3 গুণন 2 গুণন 1 3 গুণন 2 গুণন 1 এটাই কিন্তু হবে 63 তোমরা কিন্তু ক্যালকুলেটরে সরাসরি পেতে পারো আর 3 গুণন 2 মানে 6 আর এই 6 কাটা দিলাম তাহলে চার পাশে 20 এটা কিন্তু 20 তাহলে এটা হলো 20 20 আর গুণন এখানে কিন্তু হাপের উপরে কিউব তার মানে 1/8 এটা কিন্তু 1/8 x কিউব রাইট প্লাস ডট 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 এবার তুমি কিন্তু সহজেই বুঝতে পারো যে x কিউবের সহগ আসলে এই যে এই অংশটা এটাই আসলে এক্স কিউবের শখ তো তুমি বলতে পারো অতএব এক্স কিউবের সহগ এক্স কিউব এর সহগ এর শখ এক্স কিউবের সহগ কত এক্স কিউবের শখ হলো টোয়েন্টি ইন্টু ওয়ান বাই এইট হ্যাঁ এবার তুমি কাটাকাটি করতে পারো চার দ্বারা কাটলে চার দুগুণে আট চার পাঁচে কুড়ি তাহলে ফাইভ বাই টু এটাই হলো আমাদের এক্স কিউবের শখ এটাই কিন্তু আনসার এখন আমি যেটা তোমাকে বলেছি যে অনেক সময় সরাসরি বিস্তৃতি করতে পারবে না যেমন পনেরোতম পদ পর্যন্ত গিয়ে যদি পেতে হতো তাহলে কিন্তু বিস্তৃতিটা অনেক বড় হতো অনেক ক্যালকুলেশন করতে হতো সেক্ষেত্রে আমরা সাধারণ পদ ব্যবহার করে কিভাবে সহজেই এরকম অঙ্ক করতে পারবো সেটাই আমি এখন কিন্তু তোমাদের দেখাবো যে এই এই বিস্তৃতির কিউবের সহ আমরা এভাবে বিস্তৃতি না করে কিভাবে কিউবের সহগ বের করতে পারি সেক্ষেত্রে আমরা এই সাধারণ পদের সূত্রটা কিন্তু ব্যবহার করব তো সাধারণ পদের সূত্র ব্যবহার করে চলো করে ফেরি তো আমরা সেক্ষেত্রে ধরি টি আর প্লাস ওয়ান তম পদে তম পদে হ্যাঁ তার মানে আর প্লাস ওয়ান তম পদে এক্স কিউব আছে এটা আমরা ধরে নিচ্ছি আসলে সেটা এক্স কিউবের শখ না যদি এক্স টু দি পাওয়ার সেভেনের শখ চায় তাহলে পদ্ধতিটা কিন্তু এটাই তোমরা লক্ষ্য রাখবে পদ্ধতি আর কিছু না এখন এক্স কিউবের শখ চাইছে তো অন্য অঙ্কে এক্স টু দি পাওয়ার ফাইভের শখ চাইতে পারে তাই না সেক্ষেত্রে নিয়মটা মনে রাখাটাই জরুরি এখন তাহলে আমরা টি আর প্লাস ওয়ান বের করব টি আর প্লাস ওয়ান তোমরা জানো আর হচ্ছে পদের অবস্থান সেক্ষেত্রে এই যে ঘাত সিক্স সি এই যে আর এবং এখানে এর জায়গায় কিন্তু ওয়ান আছে দেখো বিস্তৃতিতে কিন্তু এর জায়গায় আছে ওয়ান এই যে এর জায়গায় আছে ওয়ান কাজেই সেই ওয়ান এর হিসাবটা কিন্তু আমরা করছি না আর এই যে এক্স এর জায়গায় আছে হাফ এক্স সেই এক্স এর হিসাবটা আমরা শুধু করব এই যে এখানে আছে হাফ এক্স এই হাফ এক্স এর হিসাবটা আমরা করব এখানে শুধু লিখবো হাফ এক্স হোল টু দি পাওয়ার এই যে সি এর নিচে যা আছে তাই এটা আচ্ছা এবার লক্ষ্য করো এখানে লিখি সিক্স সি আর আর এখানে টু এর পাওয়ার কিন্তু এই যে হাফ এর পাওয়ার লক্ষ্য করো হাফ এর পাওয়ার আর হাফ এর পাওয়ার আর মানে কি আর মানে কিন্তু অথবা তুমি এভাবেও রাখতে পারো যে হাফ এর পাওয়ার আর তুমি হাফ এর পাওয়ার আর না লিখে টু এর পাওয়ার আর লিখতে পারো আর এখানে এক্স এর পাওয়ার আছে আর এখন দেখো এখন যেহেতু এই পদে টি আর প্লাস ওয়ান পদে এক্স কিউব আছে তাহলে এই আর হলো আসলে থ্রি তাহলে আমরা বলতে পারি যেহেতু টি আর প্লাস ওয়ান পদে পদে এক্স কিউব এক্স কিউব আছে এক্স কিউব আছে অতএব এই আর ইকাল টু কিন্তু তাহলে থ্রি আর ইকাল টু থ্রি লক্ষ্য করো এই যে এই আর হবে থ্রি যেহেতু এই এই পদেই এক্স কিউব আছে তাহলে আর এর মান যদি থ্রি হয় তাহলে এটা হয় এক্স কিউব হ্যাঁ কাজেই আর ইকোয়াল টু থ্রি অতএব এক্স কিউবের সহক অতএব এক্স কিউব এর সহক এক্স কিউব এর হ্যাঁ তুমি নিচে লেখবা পাশে না লিখে এক্স কিউবের সহগ কত এই যে এটা তো এক্স কিউব তাহলে 6c এই যে 6c r এর জায়গায় আমরা কিন্তু 3 লিখব 6c 3 আর এই যে হাফ হাফ এর পাওয়ার এই যে r এর জায়গায় লিখব আমরা 3 রাইট এখন দেখো এই 6c 3 এটাকে যদি আমরা ভাঙাই হ্যাঁ সিক্স এটাকে ভাঙালে তো আমরা জানি যে এটা কিভাবে ভাঙাতে হয় সিক্স সি থ্রি ক্যালকুলেটারের মাধ্যমে তুমি নিয়ে আসতে পারো এটা হবে টোয়েন্টি এটা তো ক্যালকুলেটারের মাধ্যমে নিয়ে আসতে পারো এমনিতেও ম্যানুয়ালে ভাঙাতে পারো আর এই যে ওয়ান ওয়ানের উপরে কিউব ওয়ান আর টু এর উপরে কিউব মানে এইট দেখো এটাও আসছে ফাইভ বাই টু আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো কিন্তু তোমার কাছে কিন্তু এখন মনে হচ্ছে যে এই পদ্ধতি চেয়ে তো আগের পদ্ধতিটাই সহজ তাই না আগের পদ্ধতিটা কিন্তু ছোট মনে হচ্ছে কিন্তু মনে রেখো যখন এই যে এই ওয়ান এই যে এ এর স্থলে যে ওয়ান আছে এখানে ওয়ান না দিয়ে যদি অন্য কোনো রাশি দেয় বা এই এই দ্বিপদী রাশিটা যদি একটু জটিল হয় তখন কিন্তু এই বিস্তৃতি করে তোমার বের করা অনেক কঠিন হবে শুধু তাই না এখানে এক্স কিউব চাওয়ার কারণে মাত্র তিনটি পদ পর্যন্ত বিস্তৃতি করতে হয়েছে ওই যেটা বলেছিলাম এই যে এই ঘাত যদি এখানে টোয়েন্টি থাকতো আর যদি বলতো এক্স টু দি পাওয়ার ফিফটিনের শখ তখন কিন্তু তোমার পর্যন্ত কিন্তু বিস্তৃতি করতে হতো অনেক বড় হতো সেক্ষেত্রে তুমি এইভাবে করবে এবং একটা বিশেষ সুবিধা পাবে তখন অঙ্কটা বড় হবে না এরকম ছোট্ট একটা অঙ্ক হবে আশা করি এই দ্বিতীয় পদ্ধতিটার কারণটা বুঝতে পেরেছো যে দ্বিতীয় পদ্ধতিটা আমি কেন দেখালাম এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ আশা করি বা এ ধরনের যে কোনো সহক বের করার অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে করবে কেননা এগুলি বিশেষ করে পরীক্ষার জন্য এই অঙ্কগুলো বেশি বাছাই করা হয় যারা প্রশ্ন করেন তারা এ ধরনের প্রশ্ন সাধারণত দিয়ে থাকেন আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ